हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारे सकल के शुभ विजयार अनेक अनेक शुभेच्छा अभिनंदन और बड़ोदेर प्रणाम जानिए आज आमी आमार वीडियोटी स्टार्ट करछी। आज आमी तुम्हारे साथे शेयर करब महा नवमी दिन आमार गोपाल सोनार सेवा और साज सिंगार और एकटू ठाकुर देखा। तो सबार प्रथम आमी आमार मुरारी के स्नान करिए निच्छी शुद्ध परिष्कार जल, ताते गोलाप जल, अगुरु और तुलसी पाता किछु फुलेर पापड़ी दिए आमी मुरारी के स्नान करिए निच्छी। जोगेश्वराय जोग सम्भवाय जोग पताये गोविंद नमो नमः। तो मुरारी स्नान हुए गेछे, एखन आमी आमार मुरारी के आलतो हाते गा मुछे निच्छी। ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যে সমস্ত ফ্রেন্ডস আজকে আমার চ্যানেলটা প্রথমবার দেখছো, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে নেবে, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। আর যে সমস্ত ফ্রেন্ডস অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মুরারিকে আমি আলতো হাতে গা মুছিয়ে নিয়েছি আর এখন নতুন একটি জামা বার করে নিয়েছি, অরেঞ্জ আর গ্রিন কম্বিনেশনে আর জড়ি দিয়ে কাজ করা। তো এই ড্রেসটি আমি নবমীর দিন আমার মুরারিকে পরিয়েছি। এই ড্রেসটি পরে আমার মুরারিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো খুব ভালো লাগছে। তো খুব সুন্দর ফিট করেছে জামাটা আর ভীষণ ঘের জামাটা, খুব ভাল লাগছে জামাটা। তো এখন আমি আমার মুরারিকে সাজিয়ে নিচ্ছি, গলার চেন পরিয়ে দিলাম আর গলার হার পরিয়ে দিচ্ছি। মাথায় আজকে এই ব্লু কালারে পাগড়িটা পরিয়ে দিচ্ছি, এই ড্রেসটার সাথে এই পাগড়িটা ভালো ম্যাচ করবে। তো কেমন লাগছে এই ড্রেস পাগড়ি পরে অবশ্যই জানাবে বন্ধুরা। হাতে দিয়ে দিলাম বাঁশি, আর বালিশ দিয়ে দিলাম, চন্দন বেটে নিয়েছি, তো চন্দনের তিলক পরিয়ে দিলাম, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এখন কুমকুম দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি আমার মুরারিকে। প্রথমে লাল কুমকুম দিয়ে একটু টিপ পরিয়ে নিলাম আর ঠোঁটটা একটু এঁকে নিচ্ছি। ভগবানকে আয়না দর্শন করিয়ে নিলাম, তোমরাও আয়না দর্শন করে নাও, কেমন লাগছে আমার মুরারিকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চন্দন সহযোগে তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করলাম, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। তোমরাও ভগবানের চরণ দর্শন করে নাও। চন্দন সহযোগে ফুল ভগবানকে অর্পণ করলাম, হাত জোর করে প্রণাম করে নিলাম। ফুল দিয়ে সিংহাসন সাজিয়ে নিচ্ছি। পাশে দিয়ে দিলাম ময়ূরের পালক। খুবই সহজ সরল পদ্ধতিতে আমি আমার মতো করে মহানবমীর দিন আমার গোপাল সোনার সেবা করলাম। গোমাতার চরণে চন্দন সহযোগে ফুল অর্পণ করছি।
তোমরা পুজোতে কেমন ঘুরলে আর তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই জানাবে। ভোগ নিবেদন করছি, ভোগের থালা গ্লাসে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তো আজকে আমি আমার মুরারিকে মিল্ক কেক ভোগ নিবেদন করছি। ধর্মসরায় ধর্ম সম্ভবায় ধর্মপতায় গোবিন্দ নমো নমঃ। এখন আমি নিজের হাতে মুরারিকে একটু খাইয়ে দিচ্ছি। আর আরতি করে নেব এখন। আর হাতের থেকে বাঁশিটা সরিয়ে পাশে রাখলাম আমার গোপাল সোনার। আমার গোপাল সোনা এখন একা হাতেই ভোগ গ্রহণ করে নেবে। ধূপকাঠি তেলে প্রদীপ জলশঙ্খ দিয়ে আরতি করে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 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 আরতি করা হয়ে গেছে। তো কিছুক্ষণ আমি পরে আবার ফিরে আসলাম। তো ভগবানের ভোগ গ্রহণ করা হয়ে গেছে, আমি রুমাল দিয়ে হাত মুখ মুছে নিলাম আর হাতে আবার বাঁশি দিয়ে দিলাম। ভোগের থালা গ্লাস সরিয়ে নিচ্ছি আর গ্লাসে আবার জল নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। হাত জোর করে প্রণাম করে নিলাম, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আর আমার মুরারির কাছে আমি দুটো চকলেট রাখলাম, মুরারির যখন খিদে পাবে মুরারি খেয়ে নেবে। তো এখন চলে এসেছি একটু ঠাকুর দেখতে, তো তোমরাও আমার সাথে দেখতে থাকো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।